আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি খাজা বানাবো, দোকানের মতো কিভাবে বাড়িতে খাজা বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যদি রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমি অনেক মজার একটা খাজা রেসিপি বানাবো, মুখে দিলেই মিশে যাবে। তো চলুন দেখে নিই এই খাজা রেসিপিটা কীভাবে বানাই। তো প্রথমে লাগবে ময়দা, 1 কাপ ময়দা নিয়ে নিলাম। চাইলে এটা আটা দিয়ে বানাইতে পারেন, তবে ময়দা দিয়ে বানাইলে অনেকটা ক্রিস্পি হবে আর খেতে অনেকটা মজা হবে, আটা দিয়ে হবে। তো 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপর 2 টেবিল চামচ দিয়ে দিলাম তেল, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ময়দাটা তেলের সাথে ভালো করে অনেকটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো প্রায় 2 মিনিটের মতো ভালো করে আমি তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই তো ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্ট রেখে দিব। তো এখন আমি এই খাজার শিরাটা বানিয়ে নিব। নিয়ে নিলাম 1 কাপ চিনি, 1/2 কাপ পানি দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দিলাম, চুলায় বসিয়ে জাল করে নেব। তারপর দিয়ে দিলাম 2টা এলাচ। তো চিনি শিরাটা রেডি হয়ে গেছে, কিছুটা ঘন হয়ে গেছে, অতটা ঘন হবে না, কিছুটা পাতলা টাইপেরই থাকবে। তো এখন আমি চুলা থেকে শিরাটা নামিয়ে নিব। তারপর চলে আসলাম খাজাগুলো বানানোর জন্য। এই ডোটাকে রেস্ট রেখেছিলাম, এখন কিছুটা নরম হয়ে গেছে। এখন আমি এটাকে লেচি কেটে নিব। তো আমি 5টা লেচি কেটে নিছি 1 কাপ ময়দা থেকে। তো দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলোকে রুটি মেলে নিব পাতলা করে।
তো পাঁচটা লেচি আমি লুটি করে নিছি। এখন আমি একটা রুটির উপরে তেল ব্রাশ করে নিছি, তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। চাইলে এখানে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে অনেকটা ভালো হয় ময়দা থেকে। তো এভাবে আমি কর্নফ্লাওয়ারগুলো তেলের উপরে দিয়ে দিব, দিয়ে পরবর্তী রুটিটাও উপরে দিয়ে দিব। আবার সেমভাবে আমি তেল ব্রাশ করে নিব, ব্রাশ করার পরে কর্নফ্লাওয়ার দিয়ে দিব উপরে। পাঁচটা রুটি একই রকমভাবে তেল দিয়ে কর্নফ্লাওয়ার উপরে দিয়ে এভাবে একসাথে করে নিব। তো পাঁচটা রুটি আমি একসাথে করে নিছি, এখন এক সাইডে থেকে রোল করে নিব। এরকমভাবে দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে করে নিচ্ছি। তারপর সাইডে একটু পানি দিয়ে দিব যাতে না খোলে রোলটা। তো ভালো করে পানি দিয়ে এই রোলটাকে বলে নেব, পানি না দিলে এই রোলটা তাড়াতাড়ি খুলে যাবে। তেলে দিলে তো ভালো করে পানি দিয়ে এই রোলটাকে ভালো করে বলে নিচ্ছি। বলে নেওয়ার পরে সাইডের অংশটা বেস্টি অংশটা ফেলে দিচ্ছি কেটে। আর এখন আমি খাজাগুলো বানিয়ে নেব, এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। তো সবগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ার হয়েছে। তারপর এভাবে আমি হালকা করে চেপে লম্বা করে বলে নেব, অত বেশি ইয়ে করব না, জাস্ট হালকা করে দিয়ে এরকমভাবে সব গোলাই করে নেব, খাজা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলাই বানিয়ে নিছি, আর এক কাপ ময়দা দিয়ে কতগুলা খাজা হয়েছে আর কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। এখন আমি তেলে ভেজে নেব, তেলটা একটু গরম করে নিছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো খাজা ভেজে নেব।
ছোলা রাসটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে লাল করে ভেজে নেব। তো উল্টিয়ে পাল্টিয়ে খাজাগুলো বেজে নিছি, কতটা সুন্দর লেয়ার উঠছে দেখতে পাচ্ছেন, একটাও কিন্তু খোলে নাই। আর আস্তে আস্তে করে এগুলো আমি বেজে নিয়েছি, তারপর এখন উঠিয়ে শিরাতে দিয়ে দিব আর বাকিগুলো তেলে বেজে নেব। তো সবগুলা খাজা আমি শিরাতে দিয়ে দিছি, আর শিরাতে দিয়ে এভাবে সাথে সাথে নামিয়ে নিচ্ছি, কারণ বেশিক্ষণ রাখলে মিষ্টিটা বেশি হয়ে যাবে আর খেতে অনেকটা, যারা মিষ্টি পছন্দ করে না মিষ্টির মতো হয়ে যাবে। তবে আমি সাথে সাথে নামিয়ে নিছি, আর দেখতে পাচ্ছেন কালারটা মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, একদম দোকানের মতো। তো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কীরকম হয়েছে ভেতর দিয়ে, মুখে দিলে একেবারে মিশে যায়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না। বাসায় আপনারা অল্প উপকরণ দিয়ে এই খাজাগুলো বানিয়ে নিতে পারেন। আর এক কাপ ময়দা দিয়ে দেখতে তো পাচ্ছেন কতগুলা খাজা হয়েছে। তো আমার রেসিপিটা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।